পাকিস্তানে অবস্থানরত অবৈধ আফগান নাগরিকদের পাকিস্তান ছেড়ে যাওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ। মঙ্গলবার মধ্যরাত থেকে সীমান্ত এলাকায় ভিড় করছেন আফগানিস্তান থেকে আসা অভিবাসীরা। আগামীকাল থেকে পাকিস্তান জুড়ে সর্বাত্মক অভিযান শুরু হবে এবং পাকিস্তান ছাড়তে অনিচ্ছুক আফগানদের ধরে নিয়ে আফগানিস্তান সীমান্তে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, যেসব শরণার্থীর কাছে বৈধ ও হালনাগাদ নথিপত্র রয়েছে তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে নথিপত্র নেই এমন আফগানদের অবশ্যই পাকিস্তান ছাড়তে হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পাকিস্তানে অভিবাসী ও শরণার্থী মিলিয়ে 40 লাখেরও বেশি আফগান বসবাস করেন। তাদের মধ্যে অন্তত 17 লাখের কাছাকাছি পাকিস্তানে বসবাসের জন্য বৈধ কোনো নথি নেই। সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ডে আফগানদের সংশ্লিষ্টতা বাড়তে থাকায় বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।